ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর মহরয় ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও। তো আজকে আমি বানাবো পালক পনির। তো চলো স্টার্ট করা যাক বেশি কথা না বলে। তো আমি পালকটা ভালো করে বেছে নিয়েছি, আর এখানে ধনের গুঁড়ো, একটা ধনের পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি, এখানে জল গরম দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি। এখানে জলটা গরম, গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি জলটার মধ্যে পালকটা ছেড়ে দেব। যখন টা নিয়ে হয়ে যাবে, এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, যাতে পালকের যে কালারটা ওটা ভালো সুন্দর থাকে। তার সেদ্ধ করার পর আমি একদম পুরো ঠান্ডা, একদম চিল্ড জলটা আমি কড়ার মধ্যে দিয়ে পালকটা নিয়ে আমি চিল্ড জলটা একটা দিয়ে দিয়েছি। কারণ এটা হলো কীরকম কেন জানে দেয় এটা, কারণ একটা শক পাবে, শকটা পেয়ে এটা যে পালকের যে কালারটা অরিজিনাল, এই অরিজিনাল কালারটাই থেকে যাবে। এই জন্য দেখতে হচ্ছে আমি একা করে নিয়ে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখতে হচ্ছে ক্যামেরার মধ্যে কীরকম ধোঁয়াশা হচ্ছে। আর আমি এরকমভাবে হালকা হালকা করে জল দিয়ে চিপড়ে তুলে নিচ্ছি, আর মিক্সার বলে দিয়ে আমি ওটা দিয়ে দেবো এখন ভালো করে। দেখতে হচ্ছে কীরকমভাবে আমি নিংড়ে দিচ্ছি আলতো হাতে দিয়ে দিয়ে। তারপরে বাকি যেটা আছে সেটাও আমি তুলে নিই এক এক করে। আমার পালং শাকটা এত মানে গলে গেছে আর কি, সব এক একটা মানে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। এরকম তোমরা বাড়িতে ট্রাই করে নেবেন, ভালো সুন্দর টেস্টি লাগে এটা। আমার চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করে রাখবেন। এর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ধনে পাতাটাও ভালো করে বেছে নিয়েছি, কেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মিক্সার বোলের মধ্যে ঘুরিয়ে নেবো। গাইস, এটা এখন ফাইন পেস্ট তৈরি করে নেবো। তৈরি করে নিয়ে দেখতে পাচ্ছি না এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পেস্টটা। আর এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো, যাতে তরকারিটাও ভালো সুন্দর করে হয়। তেলটা গরম হলে আমি পনির বেছে নেবো, পনির যেহেতু পনির ওই সে পালা পনির। এখানে আমার একটু দিয়ে চেক করছিলাম কীরকম কী হয়েছে তেলটা। তো দেখতে পাচ্ছেন আমি সব পনির ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সফটটা থাকবে বলে। কত সুন্দর একটা সফট হয়ে আসলে তারপর আমি ওটাকে পিস করব। তার আগে আমি পিস করে নিই, হালকা হালকা করে পিস করব। এখন এর মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাইচি আর দুটো তেজপাতা। এখন এই এই জিনিসগুলো দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব, তারপরে তেজপাতা, তারপরে একটু দারচিনি, লবঙ্গ। এই জিনিসগুলো দিলে কি হয় বলো তো, একটা সুন্দর ফ্লেভার, একটা গন্ধটাই আসে আলাদা রকমের ওই জন্য। আর এখানে দিয়ে দেব আমি, এর মধ্যে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন কুচি, সব রকমের কুচি দিয়ে আমি এর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এগুলো সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। এগুলো হালকা করে ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা হলে কী বলুন তো টেস্টটা ভালো সুন্দর আসবে। আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিলে এটা পুড়ে যাবে, কারণ রসুনটা মানে তেলে করে দিলে তাড়াতাড়ি পুড়ে যায়। এখন পেঁয়াজটা ঢেলে দিলাম, এটা এই জিনিসটা ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ দেবো, নাড়াচাড়া দিয়ে নিই। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো।
약속인지 원망인지. 먼저 গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে কি বলুন তো একটু ভালো সুন্দর স্বাদ আসবে। এখন একটু দিয়ে কষালে এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি বলুন তো পেঁয়াজটা নরম হয়ে আসবে আর ভালো সুন্দর হালকা করে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এই জিনিসটা ভালো সুন্দর করে ফাইন করে ভেজে নেব। এখন এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে ভালো সুন্দর করে ঘুটে দেবো যাতে ভালো সুন্দর মিশে যায় আর কি। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে ভালো সুন্দর নরম হয়ে আসে। জলটা দিলে গলে যায়, পেস্টটা ভালো সুন্দর গাঢ় গাঢ় হয়ে আসবে। 10 মিনিট পর আপনারা দেখতে পাবেন। তাহলে গাইস আমি এখন পনিরগুলো ভালো সুন্দর করে টিপ পিস তৈরি করে নেবো। কত সুন্দর করে মানে পাতলা না মোটা দুটো রকমের পিস করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, এক এক করে সব পিস করে নেবো। গাইস এখন এর মধ্যে দই ফেটিয়ে আমি দইটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত, এর মধ্যে কমসে কম 50 গ্রাম দই দিয়েছি। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব দইটা আর মানে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যদি না মিশায় তাহলে দইটা দলা দলা হয়ে থাকবে। সো গাইস আমি এর মধ্যে এখন দিয়ে দেবো কস্তুরি মেথি। এরভাবে ভালো সুন্দর করে হাতের মধ্যে ডলে নেব, ডলে গুঁড়ো গুঁড়ো করে নেবো। এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো সুন্দর করে নাড়িয়ে দেবো। এতে কি হয় একটা ভালো সুন্দর ফ্লেভারও তৈরি হয়। এখন এর মধ্যে পালং শাকটা যেটা পেস্ট করা ছিল ওটা আমি এখন ঢেলে দেবো। গাইস চলো তাহলে আমি এখন পনিরগুলো ঢেলে দিই এর মধ্যে, দিয়ে দিই আস্তে আস্তে করে ঢেলে দিলাম। এখন ভালো সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব। তো গাইস আপনাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তো কী করবেন দেখবেন, দুধ শর্ট যে দুধ আছে দুধের শর্ট থাকবে, সেই শর্টটাকে ভালো করে নিয়ে ভালো সুন্দর করে এরকম করে ফেটিয়ে নেবেন। ভালো বেশি তাড়াতাড়ি করে ফেটিয়ে নেবেন, বেশি গাঢ় গাঢ় ইয়ে হয়ে যাবে। ফেটিয়ে নিলে সেই দুধের শর্টটা আবার এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখন যে ধাবা স্টাইলে যে মানে তড়কাটা দিতে হয় সেটা দিয়ে দেবো, যেটা সম্ভরা বলে আর কি বাংলায়। যেমন এখানে দিলাম শুকনো লঙ্কা, রসুন কুচি আর জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো সুন্দর করে এটা ভেজে নিয়ে মানে আমার এটা গরম হয়ে গেছে তেলটা, ওই জন্য একটু পুড়ে যাচ্ছে। তাও টেস্টটা যে সুন্দর আসে সে বলার মতো না, দেখতেছেন। তারপরে সুন্দর লাগছে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবশ্যই করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সেট করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। বাই বাই।